রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ফেডারেশনে ক্রীড়া কক্ষে শুরু হয়েছে দিনব্যাপী সারাউন্ড অ্যাপস র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন সারাউন্ড অ্যাপস এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা জিসান খান। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহিলা গ্র্যান্ডমাস্টার রানি হামিদ, আশিকুজ্জামান, বাংলাদেশ চেস অ্যাসোসিয়েশন সভাপতি এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক ইন্টারন্যাশনাল মাস্টার আবু সুফিয়ান শাকিল। প্রতিযোগিতায় 7 রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে রেটেড নন রেটেড মোট 156 জন দাবাড়ু অংশগ্রহণ করছেন। দুপুরে সংবাদ শেষ করছি, শেষ করার আগে শিরোনাম।